আজ আমায় রেখে এত দূর চলে গেলে, আমি কাকে নিয়ে বাঁচব বলো প্রকৃতি? বর্ষা এবং প্রকৃতি দুই বেস্ট ফ্রেন্ড, 7 বছরের সম্পর্ক ওদের। সম্পর্কটা সম্পূর্ণই ফ্রেন্ডশিপের, খুব ভালো বন্ধু দুজন। অনেক কথাই দুজন দুজনের সাথে শেয়ার করে, খুব স্বপ্ন দুজনের তাদের ফিউচার নিয়ে, ভালো পড়ালেখা করবে। এবং দুরন্ত দুটি মেয়ে, ওদের মাধ্যমিক পরীক্ষা শেষ হলে তারা দুজন কোনো কারণে আলাদা কলেজে ভর্তি হলো, বর্ষা ঢাকাতে এবং প্রকৃতি ময়মনসিংহের একটি কলেজে। তবুও মনের দূরত্ব কিন্তু বাড়েনি, প্রযুক্তির সুবিধার ফলে যোগাযোগটা ঠিকই রয়েছে তাদের মাঝে। বর্ষা স্কুল লাইফে থাকাকালে ওর একটা ভাইয়ের কথা প্রায়ই বলতো প্রকৃতির কাছে, ভাইয়ের নাম অর্ণব। একদিন প্রকৃতি দেখতে পেল যে আর জে অর্ণব নামে কেউ একজন ওর ফেসবুক অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠিয়েছে। প্রকৃতি বুঝতে পারেনি তখন এই অর্ণব তার সেই বান্ধবীর ভাই, এই সেই অর্ণব। অর্ণব জানতো সবই, প্রকৃতি হচ্ছে ওর বোনের বেস্ট ফ্রেন্ড, কিন্তু সে কখনোই প্রকৃতিতে সেটা বুঝতে দেয়নি। দুজনের সাথে মেসেঞ্জারে কথা শুরু হলো, তারপরই দুজনের মাঝে ফোনে কথাবার্তা শুরু হলো। প্রকৃতির খুব ভালো লাগতো অর্ণবের সাথে কথা বলতে, অর্ণব খুব গুছিয়ে কথা বলতে পারত। প্রকৃতি ধীরে ধীরে অর্ণবকে ভালোই বেসে ফেলে। অর্ণব যেভাবে কথা বলতো প্রকৃতি ভাবতো অর্ণব বুঝি ওকে খুব ভালো বেসে ফেলেছে। প্রকৃতি অর্ণবের অনেক কেয়ার নিত। কিছুদিন পর অর্ণব অনেক রোমান্টিক কথা বলতে শুরু করে প্রকৃতির সাথে, এবং প্রকৃতি নিশ্চিত হলো যে অর্ণবকে বুঝি ভালোই বেসে ফেলেছে। কিন্তু কখনোই অর্ণব প্রকৃতি থেকে সেটা বলতে পারেনি। সব লাজ লজ্জা ভুলে আজই সে অর্ণবকে বলে দিবে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ঠিক তখনই বর্ষার ফোন এলো। প্রকৃতি কেমন আছিস? ভালো। বর্ষা জানিস, ফেসবুক একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, ছেলেটা না অনেক ভালো। ছেলেটার নামটা তো আগে বলবি। ওর নাম অর্ণব, আর জে অর্ণব। কি, এটা তো আমার ভাইয়ের আইডির নাম। তুই কি বলছিস এসব? হ্যাঁ, এটা আমার কাজিন আর জে অর্ণব, আর ও হয়তো জানে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই হয়তো। ও আচ্ছা, বাই, ভালো থাকিস। সেদিন প্রকৃতি অনেকটাই গম্ভীর হয়েছিল। একদিকে ওর ধীরে ধীরে অনুভূতি নিয়ে গড়ে ওঠা ভালোবাসা, আর অন্যদিকে বেস্ট ফ্রেন্ড যদি জানে ওর ভাইকেই প্রকৃতি ভালোবেসে ফেলেছে, তবে কি হবে? হ্যালো, হ্যালো প্রকৃতি, প্লিজ কথা বলো। তুমি কেন আমায় মিথ্যে বলেছো? তুমি কেন আগে বলনি যে তুমি বর্ষার ভাই? সরি সরি, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। অর্ণব মিষ্টি মিষ্টি কথায় ওর রাগ ভাঙিয়ে ফেলল, ওরা আবার আগের মতো হয়ে গেল। হ্যালো আরজে, তোমার ফোন কেন ওয়েটিং ছিল? আরে পাগলি, একটু আমার বোনের সাথে কথা বললাম, মানে তোমার ফ্রেন্ডের সাথে। ও আচ্ছা, কি বললো বর্ষা? ওই তো পড়াশোনার ব্যাপারে বুঝালাম। সবাইকে সবে বুঝাতে পারো। জি ম্যাম, তোমাকেও একদিন বুঝাবো।
আমার বনলতা, আমার হাতটা ধরে সারা জীবন কি কাটানো যায় না? ছোট সংসার হবে আমাদের, অনেক ভালোবাসায় ভরা থাকবে সেই সংসার। হ্যালো, হ্যালো, কারেন্ট চলে গেল, এদিকে ফোনে চার্জটাও নেই, কি যে করি। ও হ্যাঁ, পাওয়ার ব্যাংক তো আছে, এখনই চার্জে দিই। প্রকৃতি, আমি ওটা এমনি বলেছি, কারণ তোমায় একদিন বলেছিলাম না তোমায় অনেক কিছু বোঝাবো, তাই ভালোবাসার ফিলিংসটাই প্র্যাকটিক্যালি বুঝালাম। কেমন মজা হলো, তাই না? তাহলে এই সব ছিল অভিনয়? প্র্যাকটিক্যালি লাভ কি বোঝানোর জন্য এত বড় অভিনয়? কিন্তু আরছে, আমি তো তোমায় নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তুমি ছাড়া এ জীবন রেখে কী লাভ? তুমি কিছু জানতেও পারলে না আমার ভেতর কি ছিল তোমার জন্য। আরে অর্ণব, তুই এখানে? আমি তো তোর কাছে আসলাম। ও জানিস, আমার একটা ফ্রেন্ড ছিল না প্রকৃতি, কিছুদিন আগে মারা গিয়েছে, তোর সাথে তো অ্যাড ছিল ফেসবুকে, তুই তো চিনিস। কিভাবে? কিছুদিন আগে হঠাৎ করে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়, তারপর আর উঠিনি। প্রকৃতি, কেন আমায় ছেড়ে চলে গেলে? কি অপরাধ ছিল? আমি যে তোমায় অনেক ভালোবাসতাম, তোমায় সেদিন আমি আমার ভালোবাসা কথা বলার পর তুমি ফোন কেটে দেওয়ায় ভেবেছিলাম হয়তো রাগ করেছ, তাই আমি SMS এর মাধ্যমে বলেছিলাম আমি লাভটাকে প্র্যাকটিক্যালি বুঝিয়েছি। তারপর আর কোনো যোগাযোগ করলে না, আজ আমায় রেখে এত দূর চলে গেলে, আমি আর কাকে নিয়ে বাঁচব বলো প্রকৃতি?